রাজধানীর শ্যামপুর এলাকায় গোয়েন্দা পুলিশের পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণ এবং নগদ ৩,৪৬,০০০ টাকা ডাকাতির সময়ে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানীর মিন্টু রোডে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খ ম মহিদুদ্দিন। গ্রেপ্তারকৃতদের মধ্যে বরখাস্ত হওয়া পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সাবেক সদস্যরাও জড়িত বলে জানায় পুলিশ। আরও জানাচ্ছেন সঞ্জিদা প্রিয়। ফরিদপুরের আলফাডাঙ্গার স্বর্ণ ব্যবসায়ী তপন কুমার সাহা ঢাকার তাঁতিবাজার থেকে স্বর্ণ ও মালামাল কিনে নিজ জেলায় যাওয়ার সময় শঙ্কবদ্ধ ডাকাত চক্রের কবলে পড়েন। ডিবি পরিচয় দিয়ে ডাকাতরা তার গতিরোধ করে, ছিনিয়ে নেয় ৪০ ভরি স্বর্ণ ও ৩,৪৬,০০০ টাকা। ডিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ কমিশনার ড খ ম মহিদুদ্দিন। প্রথম যে অপরাধটি সংঘটিত করেছে, যে লোককে পিক করেছে, তার কাছে পরিচয় দিয়ে দিয়েছে আমরা ডিবি সদস্য। কিন্তু পরবর্তীতে আমরা যখন তাদেরকে আমাদের কাস্টডিতে নিই, তখন আমরা দেখতে পারি যে তারা আসলে ডিবির কোনো সদস্য নয়, বরং একজন পরিচয় পাওয়া গিয়েছে যে সে রিটায়ার্ড পুলিশের সদস্য এবং আরেকজন পরিচয় দিয়েছে যে সে সেনাবাহিনীর সদস্য। যদিও আমরা এখনো একটি নিশ্চিত নই। শ্যামপুর থানার টহল পুলিশ চারজনকে গ্রেফতার ও লুণ্ঠিত স্বর্ণলঙ্কার নগদ টাকা সহ ভিকটিমকে উদ্ধার করে। ৩৮.৯৭ ভরি স্বর্ণ, বিভিন্ন ধরনের তৈরি স্বর্ণ এবং সেই সাথে ৩,৪৬,০০০ টাকা নিয়ে তিনি তাঁতিবাজার থেকে রওনা করেন। চারজন এই গাড়ির ভিতরে ছিল এবং পুলিশ ধৃত করে। গ্রেফতার হওয়া ডাকাত সদস্যদের বিষয়ে তদন্ত করা হবে বলেও ব্রিফিংয়ে জানান ড খ ম মহিদুদ্দিন। আমাদের কাছে আইডি কার্ড প্রোডিউস করেছে, সেই আইডি কার্ডের মধ্যে দেখা গেছে যে সেনাবাহিনীর সদস্য, আরেকজন বলেছে যে আমি পুলিশে চাকরি করতাম, সেই জিনিসগুলো আমরা ভেরিফাই করে দেখছি। সঞ্জিতা প্রিয়, এসএটিভি ঢাকা।